দেশের প্রথম এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সকালের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, এরই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে দক্ষ মানব সম্পদ তৈরির বাস্তবায়ন প্রতিফলিত হবে, সেই সাথে এই অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনাময় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান তিনি। লালমনিরহাটের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যা বর্তমান সরকারের অংশগ্রহণমূলক এবং মানব সম্পদ শিক্ষানীতির বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের নতুন দিগন্ত উন্মোচন করবে।